بالعلم بل بالأدب تنال أعلى الرتب، عش حياة العلماء واقرأ صنوف الكتب. প্রশ্ন এসেছে যে শায়খ আহমদুল্লাহ ও মুখতার আহমেদ এই দুজনের শুনেছি মানহাজ স্পষ্ট নয়, শায়খ এ আমার পরিচিত বন্ধু, শায়খ আপনি এ ব্যাপারে বুঝিয়ে দিন। জি বুঝিয়ে দিন, আসলে আমার মুখতার আহমদ এবং শায়খ আহমদুল্লাহ দুইজনই হচ্ছে জামাতি, জামাত ইসলাম এবং এখওয়ানি আকিদার, জামাত ইসলামী এবং এখওয়ানি আকিদার, এবং তারা কখনোই তারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়ও না, এবং আমরাই তাদেরকে জোর করে সালাফি বানিয়ে দিয়েছি, আমরাই তাদেরকে নিয়ে প্রোগ্রাম করাচ্ছি, আমরাই মনে করছি তারা সালাফি, কিন্তু তারা কখনো সালাফি নয়, সালাফি হবে না বা এমনটি নয়, এ পর্যন্ত এখন পর্যন্ত সালাফি আকিদা তাদের মাঝে ওইরকম পাওয়া যায়নি। বাহ্যিক কিছু আমল পাওয়া যায়, এই আমলগুলো আলাদা আর আকিদা মানহাজ এটা হচ্ছে আলাদা বিষয়, আর এই বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করাও ঠিক নয়। এই মানহাজ আকিদা অবশ্যই সঠিক, ঐক্য এই বিষয়গুলো নিয়ে আলেমরা কথা বলবেন, হ্যাঁ সাধারণ যারা আমরা জনগণ তাদেরকে তারা আমরা এগুলো নিয়ে কথা না বলাই উচিত, বরং আমাদের কাজ হলো কিবারুল উলামাকে ফলো করে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করা। তবে সর্বশেষ যেটা যে শেখ আহমদুল্লাহ এবং মুখতার আহমেদের আকিদা স্পষ্ট নয়, জাযাকাল্লাহ খায়ের, তবে তাদের মাঝে ভালো অনেক গুণ রয়েছে, তবে তাদের মাঝে ভালো অনেক গুণ রয়েছে, তবে তাদের থেকে সতর্ক থাকতে হবে।